মৌলবাদী অপশক্তির বিনাশ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম জোরদার সহ ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়নের তাগিদ দিয়েছেন পেশাজীবী নেতারা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার প্রণয়ন কমিটির সাথে মতবিনিময়ে এসব দাবি জানান তারা। আদিত্য মামুনের রিপোর্ট। দিনবদলের অঙ্গীকারে টানা তিন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অর্জন ও আসন্ন জাতীয় নির্বাচনে ইশতেহারের রূপরেখা নিয়ে আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও ধর্মীয় নেতাদের সাথে এই বৈঠক। উঠে আসে আওয়ামী লীগের 2014 ও 2018 সালের নির্বাচনী অঙ্গীকারগুলো। রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি ধ্বংসে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর অপতৎপরতা উৎপাটনে জোর দেন সাংবাদিকরা। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য সুসংহত করতে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দেরও দাবি জানানো হয়। কারণ আমরা আজকে পাকিস্তান থেকে কেন বিচ্ছিন্ন হলাম, কারণ সংস্কৃতি বিভাগের সবচেয়ে বড়, সংস্কৃতি একটি দেশের। ইশতেহারে ধর্ম নিরপেক্ষ সমাজ বিনির্মাণ, সামষ্টিক অর্থনীতি, বেকারত্ব দূরীকরণ ও সুশাসনে জোর দেন পেশাজীবী নেতারা। ন্যায় ও সমতা বৃদ্ধি, কৃষির বাণিজ্যিকীকরণ ও আধুনিকীকরণের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি ত্বরান্বিত করারও তাগিদ বিশিষ্টজনদের। সুধীজনদের মতামত আমলে নিয়ে সকলের সহায়তায় স্মার্ট ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। যে নির্বাচন ইশতেহার আমরা দিতে যাচ্ছি, সেই নির্বাচন ইশতেহারে আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে চেতনা, যে মূল্যবোধ, সেটি যেন সঠিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ব্যবস্থা করব, সকলের অংশগ্রহণ নিশ্চিত করব, উন্নয়ন সকলের জন্য করব, কেউ পিছিয়ে থাকবে না। 35তম বৃহৎ অর্থনীতির এই দেশ আগামীতে জনমানুষের আর্থিক সচ্ছলতা আরও বৃদ্ধি এবং সামাজিক সাংস্কৃতিক বিকাশে উন্নত জাতিসত্তার সম্মিলন ঘটাবে এমনই মত সবার। এখানে আমাদের আরো অর্জন করতে হবে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।